মধুরা মেলোডি সাউন্ডে তোমরা যেখানেই যাও সেখানেই দেখবে আটখানা, দশখানা, বারোখানা, চোদ্দখানা, ষোলোখানা। ওমসের হিসাব আছে, সেটা তোমার মাথায় ঢুকবে না, এটা তোমাকে বলে লাভ নেই। সাউন্ডের এত রেজাল্ট কিভাবে, যে কিভাবে তুমি সেটিং করে চালাও সেটা তুমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবে। তো তুমি এখানে কত বছর আসছো? আমি গত স্ট্রেঞ্জারে আর আউজাতে যেভাবে চং বাজছে, স্ট্রেঞ্জার SPB 4K, তো এই আছে, এটা ক্রসওভার আছে আর একটা। তো বন্ধু আগে সাউড়াতে চলে এসেছে, যেখানে শীতল কালী পুজো উপলক্ষে হয়েছে মেলোডি সাউন্ড, যেখানে সিংপাড়া, তো সিংপাড়াতে করা হয়েছে মেলোডি সাউন্ড কার। এখানে যতজন দাঁড়িয়ে আছে সমস্ত কমিটির দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে আছে মেলোডি সাউন্ডের মালিক বরুণদা দেখতে পাচ্ছ, তার সাথে কমিটির দাদা ভাইরা, যাদের জন্য এখানে বক্সটা বাজছে এবং আমরা ভিডিও করতে আসতে পারছি। তো থ্যাংক ইউ সবাইকে, কমিটির দাদা ভাইকে, যে মেলোডি সাউন্ডকে ভাড়া করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বক্স মানে বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে, দেখো বক্স বাজছে, আমরা ভিডিও করছি, দেখো কত ছেলেরা এখানে ওয়েট করছে, ঠিক আছে, যে বক্সটা আমি কখন ভিডিও করা শেষ করবো আর কখন বক্স বাজবে, এরা কখন নাচবে। তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি সাউড়া সিংপুরে, না সাউড়া সাউড়াতে চলে আসছি, সাউড়া একটা সিংপাড়া, তাই তো? তো সিংপাড়াতে শীতলা ও কালী পুজোর উপলক্ষে হয়েছে মেলোডি সাউন্ড। তো বন্ধুরা মেলোডি সাউন্ডে তোমরা যেখানেই যাও সেখানেই দেখবে আটখানা, দশখানা, বারোখানা, চোদ্দখানা, ষোলোখানা অব দি 60 বক্স নিয়ে চলে যায়। তো এখানে কপিস আছে সেটা আমরা গুনে দেখব, সঙ্গে আজকে কীভাবে সেটিং করে মেলোডি সাউন্ডের মালিক নিজে টোটাল দেখাবে যে কীভাবে সেটিং করে। তো কখানা 60 বক্স আছে সেটা আগে আমরা দেখে নিই। তো মেলোডি সাউন্ডের 4D বক্স, 4D বক্সটা ডি কোথা থেকে আসলো তোমরা যদি জেনে থাকো সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবে। 4D এই কারণে বলছি জানি না, কারণ মনে ধরুন যে 4 স্পিকার বক্স সেটা আমি বলতে পারি। এই যে একটা বক্স দেখছো, এটাতে 4টা করে স্পিকার আছে। তো আছে টোটাল কটা বক্স সেটা আমরা গুনে নিই, 1, 2, 3, 4, 5, 6 আর নিচে 6, টোটাল 12 পিস বক্স আছে, টোটাল 12 পিস বক্স আছে। তো সাউড়াতে শীতলা ও কালী পুজোর উপলক্ষে দুদিন বাজবে, অর্থাৎ 6 তারিখ ও 7 তারিখ বাজবে। তো যারা যারা আসতে চাও বা মেলোডি সাউন্ডের সামনে নাচতে চাও, কারণ মেলোডি সাউন্ডের সামনে 8 থেকে 80 সবাই নাচে, তো যারা যারা আসতে চাও মেলোডি সাউন্ডের সামনে নাচতে চাও বা যারা যারা দেখতে চাও, তারা চলে আসবে সারা সিংপাড়াতে, সেখানে এলেই দেখতে হবে মেলোডি সাউন্ডকে। তো আমরা ডাইরেক্ট চলে যাবো মেশিন সেটআপের কাছে, কারণ এতগুলো যে এতটা বক্স লাটানো আছে দেখতে পাচ্ছ একদম সেই কোণ থেকে এই কোণ অবধি, তো তার জন্য মেশিন লাগবে, সঙ্গে অনেক দূর অবধি চং আছে, তো সেই চঙের জন্য মেশিন লাগবে। তো কী কী মেশিন আছে সেটা আমরা গিয়ে দেখবো, এবং মালিক কীভাবে সেটিং করেছে সেটাও আমরা মালিককে একদম ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেবো, কারণ আজকে মালিক নিজে বাজাচ্ছে। তো চলো যা যাক একদম সেটআপের রুমে। হ্যাঁ, তো আপনার বন্ধ আছে বলে যে বরুণদা দেখতে পাচ্ছ ঘুরতে, কি বরুণদা খুব রোদ নাকি ওদের ছায় ছায় ঘুরছ? আমারও আসতে অনেকটা দেরি হয়ে গেল, যে হেভি রোদ। বরুণদা তুমি বলো, আমি বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করেছি যে কীভাবে তুমি সেটিং করে চালাও সেটা তুমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবে, তো বলবে তো নাকি? কেন বলবো না। তো বন্ধুরা তো শুনে নিলে বরুণদা একদম রাজি আছে যে কীভাবে সেটিং করে বাজা, যে তোমরা সবাই জানতে চাও যে মেলোডি সাউন্ডের এত রেজাল্ট কীভাবে, বা বরুণদা বারবার যেটা বলে যে তোমার চঙের রেজাল্ট নাকি খুব ভালো, তো সেটা শুনি বলি না, পাবলিক বলে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কপিস চং এনেছো? আমি রাস্তায় দেখলাম অনেকগুলো বাঁধা আছে, এখানে 40 পিস চং আছে। 40 পিস মানে তো হিউজ, 40 পিস চং কি বাঁধলে এত রোদ গরমে? রাতে বেঁধেছি, আজকে দিনের বেলাও কিছু বেঁধেছি। রাতে কি নম্পর জ্বলে না লাইট জ্বলে বাঁধছিলে? না না, লাইট নিয়ে বাঁধছিলাম। আচ্ছা আচ্ছা, কমিটির ছেলেগুলোরাও ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে কমিটি থেকে খুব হেল্প করেছে, তাই তো? তো একটু আমাদেরকে মেশিন সেটআপটা আর কি একটু বাজাও, ওভারঅল একটু যারা একটু ছোট মাইক সেটওয়ালা আছে তাদেরকে একটু যদি কিছু বলতে চাও, তাদেরকে যদি কিছু মেসেজ দিতে চাও তুমি দিতে পারো। ছোট বলছি না আমি, আর ছোট করতেও চাই না। ছোট বলতে আমার বলাটা বল, ছোট বলতে ধরো আমি স্পিকারের দিক থেকে বলছি, আমার 2 বেস 3 মিড বা ছোট ছোট সেটআপ, ধরো 2 পিস 4 পাল্লা থাকে, 3 পিস 4 পাল্লা সেরকম বলছি, কেউ ছোট নয়, একটা স্পিকার বাজালো অবশ্যই সে বড় সেটআপ। এবার কমিটির উপর নির্ভর করে, কমিটি যেভাবে ভাড়া করে, ঠিক আছে, সেই জন্য বললাম। তো তুমি একটু সেটিংটা সম্বন্ধে একটু বন্ধুদেরকে আমাদের বলে দাও। এখানে একটা স্বপ্নমের ডেক আছে, এটা ক্রসওভার আছে, আর একটা এখানে HDMI এটা চং লাইনের জন্য আছে, ঠিক আছে। এই তিনটে এখানে ইনপুট আছে, এইগুলো দিয়ে আমার টোটাল মেশিন সেটআপটা চলছে। এটা থেকে বক্স চলছে, বক্স লাইনে আমার দেয়া রয়েছে 6টা 4K, যেটাতে 2টো করে বক্স চলছে। আচ্ছা, 12 পিস বক্স আছে, মানে 6টা 4K-তে এক একটা 4K-তে 2টো করে বক্স চলছে। আচ্ছা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে স্ট্রেঞ্জার আছে, ক্যামেরা একটু সামনে নিয়ে আসে, যে স্ট্রেঞ্জার আছে দেখতে, স্ট্রেঞ্জার SPB 4K, তো এই একটা মেশিন আছে যেটা 2টো চ্যানেল আছে, তাই তো নাকি? তো 2টো চ্যানেলে 2টো 2টো করে স্পিকার আছে, একটাতে না না কিরকম 4টে 4টে করে 8টা স্পিকার চলছে। আচ্ছা, মানে এটাতে 8টা স্পিকার চলছে একটা বক্সে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম 8টা একটা মেশিনে, তো মানে 2টো বক্স চলছে, তো টোটাল 6টা 4K আছে এখানে, 1টা 2টো 3টে আর এই পাশে 1টা 2টো 3টে, টোটাল 6টা 4K-তে টোটাল 12 পিস চলছে, বক্স চলছে। আর চঙের জন্য বলো, চঙের জন্য আছে আমার 2 পিস 250, যেখানে 4 4 8টা করে চং লাগানো আছে, আর 2 পিস 1000 চলছে, যেখানে 16 16 32টা দেওয়া আছে, ঠিক আছে, টোটাল 40টা চং। আর এই দুটো আমার র্যাক চলছে,
যে আমার 12 পিস র‍্যাক আছে এই দুটো হাজারে চলছে ঠিক আছে এই হচ্ছে সেটআপ আচ্ছা আমি একটা কথা বলতে জানতে চাই বরুণ দা আমার এটা নিজেরই কিউরিওসিটি সেটা যে 4K মেশিন আছে তোমার কত ওয়াটের স্পিকার সেটা আমি জানি না কিন্তু এই 4K তে কটা অবধি বক্স চলবে বলে মনে হয় তোমার যে বক্স আছে যদি লোড দেয়া হয় খুব বেশি না না বক্স করে চলবে কটা ওইভাবে নয় মানে এর হিসাব আছে ওমস হিসাবে আমরা সেটিং করি সেভাবে চলে 300 ওয়াট বা 500 ওয়াট যাই হোক না কেন এটা ওমসের হিসাব আছে সেটা তোমার মাথায় ঢুকবে না এটা তোমাকে বলে লাভ নেই হ্যাঁ অবশ্যই আমিও আগে থেকেই বলছি যে আমার মাথায় করেই বাজছে আচ্ছা আচ্ছা আর আমি বলছি যে 250 মেশিনগুলো আছে এই 250 মেশিনে সব থেকে ম্যাক্সিমাম কটা চং বাজা যেতে পারে ম্যাক্সিমাম মোটামুটি 5টা আমরা লাগাই ম্যাক্সিমাম তার বেশি তো লাগাই না আচ্ছা তোমার আমি এখন দেখছি যেটা অনেকেই দেখছি বাংলা বক্সে দেখিনি কিন্তু আরসিএফ এর কথা বলছি কিছু খারাপ ভেবো না তুমি ঠিক আছে যে হচ্ছে এটিআই প্রো বলে একটা মেশিন বেরিয়েছে সেখানে দেখি সবাই চং বাদায় তো সেটা নিয়ে যদি কিছু বলতে চাও যে তোমার কাছে কি এসবি মেশিনটা না 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 আমার কোনো প্রয়োজন নেই না 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 মানে তুমি কি লক্ষ্য করেছো যে এটিআই প্রো বাজায় চং বাজায় দেখেছো কি লক্ষ্য করেছি তা আমার কোনো প্রয়োজন আমার স্ট্রেঞ্জারে আর আউজাতে যেভাবে চং বাজছে আমি নিজে খুশি এটা পাবলিক অনেকে বলছে না ঠিক আছে তো আমার কোনো প্রয়োজন নেই এটিআই প্রো ঠিক আছে তো বরুণ দা আমি সাউরাতে প্রথম বছরই আসছি ঠিক আছে আগের বছর আসিনি তো তুমি এখানে কত বছর আসছো আমি গত বছর আসছিলাম আবার এবছর আসছি মানে 2 বছর হয়ে গেল গত বছর কি ফার্স্ট ছিল নাকি না প্রথম গত বছর ছিল এখানেই ছিল নাকি এই এই প্লেসেই ছিলাম আরো অন্যান্য সেট গত বছর ছিল তারা কেউ নেই এবছর আবার নতুন সেট এসেছে আচ্ছা আচ্ছা আরো সেট আছে তো তো বন্ধুরা শুনে নিলে বরুণদার মূল্যবান বক্তব্য তোমরা কীভাবে সেটিং করে অনেকেরই জানার ইচ্ছা ছিল তো বলে দিলাম যে চং কি কী কোন মেশিন দিয়ে বাজায় বা একটা মেশিনে কতগুলো চং থাকে আর একটা 4K তে কতগুলো বক্স থাকে তো সব কিছু বলে দিল তো থ্যাংক ইউ বরুণদা এরকম একটা শেয়ার ইনফরমেশান একটা শেয়ার করার জন্য তো আশা করছি খুব ভালো লাগবে ঠিক আছে তো এরপরে বক্স বাজানোর ভিডিওটা তোমরা এনজয় করো আরও সেট আপ আছে তো নেক্সট ভিডিওতে তোমরা আরও সেট আপের ভিডিও দেখতে পাবে অনেকগুলো সেট আপ আছে কারণ সাইড থেকে আওয়াজ এসছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে